যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম মোরফে জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী দশই নভেম্বর ধার্য করেছে আদালত দুপুরে ঢাকার বিশেষ জজ দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন করে এই দিন ধার্য করেন পুলিশ আসামিদের কারাগার থেকে আদালতে উপস্থিত করতে না পারার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেয়ার আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পরে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠনের নতুন এই তারিখ নির্ধারণ করেন এর আগে সকালে শুধু জি কে শামীমকে আদালতে হাজির করা হলেও অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন না এই মামলায় অন্যান্য আসামিরা হলেন দেলোয়ার হোসেন মুরাদ হোসেন জাহিদুল ইসলাম শহীদুল ইসলাম কামাল হোসেন সামসাদ হোসেন এবং আনিসুল ইসলাম এর আগে গেল পাঁচই অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন এরপর বিচারের জন্য ঢাকার বিশেষ জজ দশে বদলির আদেশ দেন